নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার সালের অঙ্ক প্রশ্নপত্র সলভ করাবো তো দেখো আমি এক ধাগের প্রশ্ন এবং দু দাগের প্রশ্নগুলো আজকে সলভ করাবো পরে তোমাদের অন্য কোনো একদিন তিন দাগের প্রশ্ন এবং চার দাগের এসি কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো তো দেখো আমি আজকে এক দাগের রোমান ওয়ানের অঙ্কটা কোশ্চেনটা সলভ করাছি তো দেখো দু সালে মাধ্যমিকের কোশ্চেন পেপার আমি বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমান ওয়ানে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ তো দেখো এখানে চারখানা অপশান আছে এর অপশন বি এর অপশন সি এর অপশান এর অপশন এই চারখানা অপশনের ভিতর থেকে বি এর অপশনটা পুরোপুরি পারফেক্ট হবে অর্থাৎ বিয়ের অ্যান্সার ঠিক হবে তো দেখো কি করে ঠিক হয়েছে আমি অঙ্কটা সম্পূর্ণরূপে তোমাদের আমি করে দেখাচ্ছি তো দেখো মূলধন ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এ টাকা সময় বি মার্চ বলেছে তাই তো তো এটাকে আমি বছরে রূপান্তরিত করেছি সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান বি বাই টুয়েলভ বছর সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে আর সমান সমান টেন পারসেন্ট সুদ সুদ মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট সমান সমান কী আছে পি টি আর বাই হান্ড্রেড তো দেখো আমাদের পি এর মান কী আছে এ আছে মাল্টিপ্লাই টি এর মান কী আছে বি বাই টুয়েলভ আছে এবং আর এর মান কত আছে টেন পারসেন্ট আছে অর্থাৎ টেন আছে তো দেখো আমি কী করেছি এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি এবং বারোটা নিচের দিকে নামিয়েছি বারোর সঙ্গে দশ গুণ করলে একশো কুড়ি হয় আর উপরে কী আছে এ আর বি আছে অর্থাৎ এবি বি বাই একশো কুড়ি অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার এবি বাই একশো কুড়ি পরের অঙ্কটা কী বলেছে রোমান টু এর অঙ্ক তো দেখো রোমান টেল অঙ্ক কী বলেছে যদি এক্স ভেরিজিয়াস ওয়াই বা এক্স সমানুপাতিক ওয়াই তাহলে এর অপশান কী আছে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব বিয়ের অপশান কী আছে এক্স কিউ ভেরিজিয়াস ওয়াই স্কোয়ার সিতে কী বলেছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার ডিতে কী আছে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার তোমাদের মাথায় রাখতে হবে এরকম টাইপের যদি কোনো অঙ্ক দেয় এবং তোমরা দুটো দিক চেক করবে এখানে কি আছে এখানে আছে এ স্কোয়ার আছে এখানে আছে কিউব আছে অর্থাৎ এটা হবে না অর্থাৎ দুটোই তোমাদের সমান হতে হবে এখানে কি আছে কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে মানে এখানে কিউব আছে এখানে স্কোয়ার আছে এটাও হবে না তো দেখো সিতে কি বলেছে এখানে স্কোয়ার আছে এখানে কোনো কিছুই নেই এবং ডিতে কি অপশান আছে দেখো এখানে ডিতে আছে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার তো দেখো এখানেও স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে অর্থাৎ দুটোই সমান আছে অর্থাৎ এর অপশন হবে ডি এর অপশান কী অপশন হবে এর অ্যান্সার হবে ডি এর অপশন হবে পরের অঙ্কটা কী বলেছে রোমান থ্রি অঙ্ক তো দেখো পরের অঙ্কটা কী বলেছে রোমান থ্রি অঙ্ক এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোন একশো আশি ডিগ্রি হলে সি এর মান কত হবে তো দেখো এতে ফিফটি ডিগ্রি বিতে দুশো ডিগ্রি সিতে আশি ডিগ্রি এবং ডিতে আছে একশো আশি ডিগ্রি তো দেখো এর অ্যান্সার হবে আশি ডিগ্রি তো দেখো আশি ডিগ্রি কী করে হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ডি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি যার এ কোণ একশো ডিগ্রি তোমরা জানো যে তোমরা জানো যে বিপরীত কোনগুলো পরস্পর একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এটা আশি ডিগ্রি হবে তাহলে এই দুটো কোন কত হবে তিনশো ষাট মাইনাস একশো আশি বিয়োগ করলে কত হবে একশো আশি হবে এবং একে দুই দিয়ে ভাগ করলে কী হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ বি নব্বই ডিগ্রি হবে এবং ডিও নব্বই ডিগ্রি হবে কিন্তু আমাদের অঙ্কটাই বলেছে কোন সি এর মানটা চেয়েছে অর্থাৎ একশো আশি হবে তো দেখো এটা যদি একশো আশি হয় দুটো মিলে দুটো মিলে যদি একশো আশি হয় আর এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে একশো বাদ দিলে কত হবে এটা আশি ডিগ্রি হবে তো দেখো আমি অঙ্কটা করেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এ কোণ এবং সি কোণ দুটো মিলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তো দেখো কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান সমান আশি ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরের অঙ্কটা কী বলেছে রোমান ফোরের অঙ্ক তো দেখো রোমান ফোরের অঙ্ক বলেছে সেভেন পাই রেডিয়ান বাই টুয়েলভের ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো তো দেখো তো দেখো এর অ্যান্সার হবে একশো পাঁচ ডিগ্রি হবে তো দেখো একশো পাঁচ ডিগ্রি কী করে হয়েছে সেটা তোমাদের আমি পুরোপুরি অঙ্কটা পুরোপুরি তো দেখো একশো পাঁচ ডিগ্রি কী করে হয়েছে সেটা তোমাদের আমি পুরো সলভ করে দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আজকে আমরা দু সালের অঙ্ক কোশ্চেন পেপার সলভ করেছি মাধ্যমিকের পরীক্ষায় যেটা দিয়েছিল তো দেখো সেভেন পাই বাই টুয়েলভ মাল্টিপ্লাই একশো আশি ডিগ্রি বাই পাই তো দেখো পাই পাই কেটে গেছে বারোকে একশো আশি দিয়ে ভাগ করলে পনেরো হয় পনেরোর সঙ্গে সাত গুণ করলে একশো পাঁচ ডিগ্রি হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার একশো পাঁচ ডিগ্রি পরের অঙ্কটা কী বলেছে রুমান ফাইভের অঙ্ক তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছি একটি ঘনকের একটি বাহুর এ একক এবং কণ্ডের দুর্গ ডি একক হলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক হবে তো দেখো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তোমরা ভালো করে নজর করে দেখো তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার রুট থ্রি এ সমান সমান ডি ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে তোমরা প্লিজ একটু নজর দাও তো দেখো এটা আমি একটা ঘনক অঙ্কন করেছি ঠিক আছে তো দেখ তো দেখো ঘনকের আমরা এবি এবং বি সি এটা এ ধরেছি এটাও এ ধরেছি ঠিক আছে এবং তো দেখো আমাদের মানটা বের করতে হবে এসির মানটা আমাদের বের করতে হবে তো আমরা তোমরা জানো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে তো দেখো এই দেখো বির মান কী আছে এ আছে এবং সির মান কী আছে এ আছে তাই তো তো দেখো এটা কিন্তু এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান টু এ স্কোয়ার অর্থাৎ এই রুট সরি তো দেখো এই স্কোয়ারে এই স্কোয়ার কেটে গেলে কী থাকে শুধু এ থাকে আর রুট টুটা এখানে থেকে যাচ্ছে অর্থাৎ এসির মানটা কী আছে রুট টু এ অর্থাৎ এই যে এসি আছে এসির মানটা কী আছে রুট টু এ ঠিক আছে তো দেখো এরপরে আমি কী করেছি তো দেখো এডির মানটা বের করেছি এডি সমানসমান রুট এ স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এসির মান কেসে সে রুট টু এর হোল স্কোয়ার প্লাস সিডির মান এ স্কোয়ার তো দেখো রুট টুট কেটে গেলে কী থাকছে টু থাকছে এবং এ স্কোয়ার থেকে যাচ্ছে প্লাস এ স্কোয়ার তো দেখো কীভাবে থ্রি এ স্কোয়ার তার মাথায় কে সে রুট আছে এটা কিন্তু ডি সমানস মান এডির মান এডির মানটা কী ধরেছি ডি ধরেছি ঠিক আছে তো দেখো ভালো করে এই যে এডির মান ঠিক আছে এই এডির মানটা আমি কী ধরেছি ডি ধরেছি ঠিক আছে ভালো করে দেখে নাও অঙ্কটা আমি কী করে করছি আমি কি করেছি এবার তো দেখো এডির মানটা কি সেটা ডি হবে এটা ব্র্যাকেট হবে না শুধু ডি হবে ডি সমান সমান কী আছে রুট থ্রি এ হবে তো দেখো রুট টুট কেটে গেলে শুধু এ থাকে অর্থাৎ ডি সমান সমান রুট থ্রি এ অর্থাৎ রুট থ্রি এ সমান সমান ডি অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অপশান ঠিক আছে ঠিক হবে তো দেখো পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে সিক্স কমা সেভেন কমা এক্স কমা এইট কমা ওয়াই কমা সিক্সটিন সংখ্যাগুলির গড় নয় হলে তো দেখো এখানে চারখানা অপশন আছে এই চারখানা অপশনের ভিতর থেকে কোন অপশানটা পারফেক্ট হবে এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অপশান হবে ঠিক হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো সংখ্যা কী আছে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস সিক্সটিন ঠিক আছে তো দেখো এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার জন্য এখানে আমি ছয় বসিয়েছি সমান সমান নাইন ঠিক আছে তো দেখো এক্স প্লাস ওয়াই বসিয়েছি আর ছয় যোগ সাত যোগ আট যোগ ষোলো যোগ করলে কত হবে সাঁইত্রিশ হবে সমান সমান নাইন এবার আমি কী করছি কোনাকুনি গুণ করেছি ঠিক আছে তা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস থার্টি সেভেন সমান সমান ছয় নং কত হবে চুয়ান্ন হবে এক্স প্লাস ওয়াই সমান সমান চুয়ান্ন মাইনাস সাঁইত্রিশ অর্থাৎ এখানে প্লাস থার্টি সেভেন এইদিকে আসলে কি হবে মাইনাস থার্টি সেভেন হবে বিএ করলে কত হবে সতেরো হবে এক্স প্লাস ওয়াই সমান সময় সেভেন্টিন অর্থাৎ এর অপশন হবে বিয়ের অপশান এক্স প্লাস ওয়াই সমান সমান এবার আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো তো দেখো দুই দাগের রোমাননের অঙ্ক কী বলছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এনবোসের সুদ পি এনআর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তো দেখো এর অ্যান্সার হবে ফোর পি টাকা ফোর পি টাকা হবে তো দেখো অঙ্কটা কী করে হয়েছে আমি সেটা তোমাদের পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি তো দেখো সুদ সমান সমান ব্র্যাকেটের মধ্যে আই সমান সমান পি এন আর বাই টোয়েন্টি ফাইভ সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান এন বছর সুদের হার সমান সমান আর আসল আসলটা বের করতে বলেছে পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই আর ইন্টারেস্ট কী আছে পি এনআর বাই এটা টোয়েন্টি ফাইভ আছে ঠিক আছে এটা কিন্তু পি এন আর বাই টোয়েন্টি ফাইভ ভালো করে দেখে নাও একটু বোঝা যাচ্ছে না মাল্টিপ্লাই হান্ড্রেড বাই এন মাল্টিপ্লাই আর তো দেখো টি এর মান কী আছে এন আছে এবং আর এর মান আর আছে তো দেখো এন আর আরটা পুরোপুরি আমি এন আরটা কেটে দিয়েছি আর একশোকে তো দেখো একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে চার হবে চার পঁচিশে একশো ফোরের সঙ্গে পি মাল্টিপ্লাই করলে ফোর পি টাকা এর অ্যান্সার হবে পরের অঙ্কটা কী বলেছে রোমান টু এর অঙ্ক তো দেখো রোমান অঙ্ক কী বলেছে এ মাইনাস টু ব্র্যাকেট ক্লোস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো সমীকরণটির এ এর মান এর মান ড্যাশের জন্য দীঘাত সমীকরণ হবে না তো দেখো এর হবে দুই হবে তো কেন দুই হবে সেটা তোমাদের আমি বুঝাচ্ছি ভালো করে তো দেখো এ মাইনাস টু ব্র্যাকেট ক্লোস এক্স প্লাস তো দেখো এর মান যদি আমি টু ধরি টু মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তো দেখো টু থেকে টু বাদ দিলে কত হয় জিরো হয় এখানে কি আছে এক্সেস্কোয়ার হয় অর্থাৎ এর কী হবে এক্স স্কোয়ারের সঙ্গে জিরো মাল্টিপ্লাই করলে কী হবে জিরো হবে অপর দিকে থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ তো দেখো এটা কিন্তু দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে দ্বিঘাত সমীকরণ হবে না কারণ এখানে যদি আমি দুই বসিয়ে দিই তাহলে কিন্তু পুরোপুরি এখানে ক্যালকুলেশন করে জিরো পাচ্ছে ঠিক আছে এর মান দুই এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না অর্থাৎ এর অ্যান্সার হবে দুই পরের অঙ্কটা কী বলেছে রোমান্ত্রী অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে কোনো বৃত্তস্থ সামান্ত্রিক এর প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি হবে এটা তো তোমরা জানো যে যে কোনো বৃত্তস্থ সামান্ত্রিকের প্রতিটি কোণের মান কত হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তো দেখো পরের অঙ্কটা কী বলেছে রোমান ফোরের অঙ্ক তো দেখো রোমান থ্রির অঙ্কের অ্যান্সার হবে নব্বই ডিগ্রি হবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি রোমান ফোরে কী বলেছে বলেছে টেন থার্টি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই টেন ফিফটি ফাইভ ডিগ্রি সময় সময় সাইন থ্রিটা হলে থ্রিটার সর্বনিম্ন আর ধনাত্মক মান কত হবে নাইনটি ডিগ্রি হবে তো দেখো নাইনটি ডিগ্রি কী করে হবে সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই টেন ফিফটি ফাইভ ডিগ্রি সমান সমান সায়েন টেন থার্টি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই টেন ব্র্যাকেটের মধ্যে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাকে কটে যেতে হবে অর্থাৎ এটা থার্টি ফাইভ ডিগ্রি আছে এটাও আমাকে থার্টি ফাইভ নিয়ে আসতে হবে তাই তো তো দেখো নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কিন্তু পঞ্চান্ন হবে পঞ্চান্ন ডিগ্রি হবে তো দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই তো দেখো টেন নাইনটি ডিগ্রি মানে কত হবে থার্টি ফাইভ ডিগ্রি হবে তো দেখো টেন থার্টি কট থার্টি ফাইভ ডিগ্রি মানে কি ওয়ান বাই টেন থার্টি ফাইভ ডিগ্রি সমান সমান সাইন্থিটা তো দেখো টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কেটে গেলে কী থাকছে ওয়ান থাকছে ওয়ান তো দেখো সাইন নব্বই ডিগ্রি মান তো ওয়ান তাই তো সাইন থিটা সমান সাইন নব্বই ডিগ্রি তো দেখো বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেলে কি থাকে থিটা ডিগ্রি অর্থাৎ রুমান ফোরের অ্যান্সার হবে নাইনটি ডিগ্রি তো দেখো রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ও চং ও ড্যাশের সমন্বয় হয় তো দেখো খুব ইজি অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো এটা পেনসিলের মুখ ঠিক আছে আর এটা পেন্সিল পেন্সিলের মুখ এখান থেকে এতটা তো পেন্সিলের যে পিছনটা আছে সেটা চোঙের মতন দেখতে হচ্ছে আর পেন্সিল যেটা পেন্সিলের মুখের মতন লাগে যেটা দেখতে এটাকে শঙ্কুর মতন লাগছে দেখতে অর্থাৎ আমরা দেখতে পারি তো মানে কী হবে এর অ্যান্সার হবে এক মুখ কাটা একটি পেন্সিল এক মুখ কাটা একটি পেন্সিল তো দেখো কী হবে এক মুখ কাটা একটি পেন্সিল পেন্সিলের আকার এবং চোঙের আকার মানে চোং আর পেন্সিলের আকার সমন্বয় অর্থাৎ এখানে কী হবে এখানে হবে তো অর্থাৎ এখানে কী হবে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও শঙ্কুর সমন্বয় চোং ও শঙ্কুর সমান রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হবে তো দেখো এই যে তিন দাগের যাবতীয় ট্রু ফলস মানে সত্য মিথ্যা এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো তারপরে দেখো দাগের দু হাজার সালের অঙ্ক প্রশ্ন এই যে চার দাগের যাবতীয় যে অঙ্ক আছে এইগুলো আমি খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাকি যে অঙ্কগুলো আমি খুব শীঘ্রই অর্থাৎ দুদিনের মধ্যে আমি এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো